স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত এনটিআরসি এর, আপনারা যারা এনটিআরসি এর সার্টিফিকেটধারী বা সনদধারী এবং অলরেডি আসলে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্লাই করার সময় আসলে শেষ হয়ে গিয়েছে, তো এখন সেই ই রেজাল্টের প্রতীক্ষায় সবাই বসে আছেন। তো এর মাঝখানে আবার এরকমটা হয়েছে যে আদালত থেকে নির্দেশনা এসেছে 1 থেকে 12তমদের 7 দিনের ভিতরে নিয়োগ দেওয়ার একটি আদেশ বা আদ্যাদেশ চলে এসেছে। তো সবাই একটা চিন্তিত আছেন যে কি হবে। তবে যাই হোক, এটুকু শিওর থাকেন যে এই তৃতীয় গণবিজ্ঞপ্তির যারা ই অ্যাপ্লিকেশন করেছেন, এটি কোনো ক্রমেই বাতিল হবে না ইনশাল্লাহ। 100% শিওর থাকেন, কারণ একটি গণবিজ্ঞপ্তি কোনো ক্রমেই বাতিল করা সম্ভব হয় না। তো আশা করি হয়তো আর 20-25 দিনের ভিতরে আপনার ই রেজাল্ট পেয়ে যাবেন। তো ই রেজাল্ট পাওয়ার পরে প্রথমে যে কাজটি হবে সেটি হচ্ছে যে রিকমেন্ডেশন লেটার ডাউনলোড। তো রিকমেন্ডেশন লেটার কোথায় পাবেন? দেখুন যে আপনাদের যে অ্যাপ্লিকান্টস লগইন আছে, তো অ্যাপ্লিকান্টস লগইন আসলে বর্তমানে এখন দুইটি ট্যাব দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন চয়েস রেকর্ডার। তো রিকমেন্ডেশন লেটার আসলে যখন এনটিআরসি থেকে আসলে ইস্যু করা হবে, তো এরপর এখানে আরেকটি নতুন ট্যাব অন্তর্ভুক্ত হবে, যেটি হচ্ছে কিনা ডাউনলোড রিকমেন্ডেশন লেটার, এরকম একটি ট্যাব নতুন করে অ্যাড হবে। তো সেই ট্যাবটি এখন নাই। তো আমরা আসলে সেই দ্বিতীয় নিয়োগ চক্রের 2019 সালের একটি রিকমেন্ডেশন লেটারের স্যাম্পল আপনাদেরকে দেখাবো, যে যারা একদম নতুন আছেন রিকমেন্ডেশন লেটার আসলে কিরকম হয় দেখার খুব আগ্রহ, তো তাদের সুবিধার্থে আমরা একটি বা তাদের গ্যাদার্থে একটি রিকমেন্ডেশন লেটারের স্যাম্পল আকারে দেখাবো। তো রিকমেন্ডেশন লেটার আসলে আপনি যে কোনো প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছেন সেটির বড় পরিচয় কিন্তু আপনার এই রিকমেন্ডেশন লেটার। আপনি শুরুতেই ই রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আসলে সেই রিকমেন্ডেশন লেটারটি আপনি নিয়ে ওই প্রতিষ্ঠানে যাবেন। অবশ্য যেই প্রতিষ্ঠানে আপনি সিলেক্ট হবেন বা নির্বাচিত হবেন সেই প্রতিষ্ঠানে একটি আসলে এইরকম একটি তাদেরও তাদের এরকম না, তাদের আছে আসলে পুরো প্রতিষ্ঠানে যতজন নিয়োগ পেয়েছে, যতগুলো রিকোয়েজেশন দিয়েছিল সবার জন্য সবগুলো মিলিয়ে একটি রিকমেন্ডেশন ওই প্রতিষ্ঠানকেও ইস্যু করা হবে। তো তারাও আপনার সম্পর্কে অবগত হবে এবং আপনার সবচেয়ে বড় ডকুমেন্ট হচ্ছে এইরকম একটি রিকমেন্ডেশন লেটার, যেটি আপনি এখানে পাবেন। তো সেটি আপনি পিডিএফ আকারে ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নেবেন এবং প্রতিষ্ঠানে যাওয়ার পর প্রথমে আপনি সেই প্রতিষ্ঠান প্রধানকে রিকমেন্ডেশন লেটারটি তাকে দিবেন, অর্থাৎ এটি আপনার নিয়োগপত্র এক প্রকার, যদি বলা হয় যেখানে সুপারিশ করা হলো কিন্তু এটি আপনার আসলে নিয়োগপত্র বলা যায়। তো যারা একদম নতুন, তো দেখুন রিকমেন্ডেশন লেটারের স্যাম্পল আসলে এরকম হয়। আর দ্বিতীয় নিয়োগ চক্রের সেই রিকমেন্ডেশন লেটার বা রেজাল্ট পাবলিশ হয়েছিল 24 তারিখে, যেটি কিনা যোগদানের জন্য প্রায় 1 মাস সময় পেয়েছে প্রার্থীরা, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 24শে জানুয়ারি রেজাল্ট পাবলিশ হওয়ার পরে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় ছিল যোগদানের। এরপরে যারা যোগদান করেছে, মানে যারা যোগদান করেছেন এই 24 ফেব্রুয়ারির ভিতরেই তাদেরকে যোগদান করতে হয়েছে, অবশ্য পরবর্তীতে সময় বাড়িয়েছিল। তো যাই হোক, আপনারা এবারও ধরে রাখুন যে 1 মাসের মতো আপনি ওই প্রতিষ্ঠানে যোগদান করার 1 মাসের মতো সময় পাবেন। তো এখানে তেমন কিছুই লেখা থাকে না, জাস্ট যেই সূত্রে বা যেই সূত্রে আলোকে আপনি তাদের এই নিয়োগটা ছিল সেই সূত্র উল্লেখ করে টেলটক সিস্টেমের মাধ্যমে আপনাকে যাচাই বাছাই করে সুপারিশ করা হলো, এটি লেখা থাকে। দেন হচ্ছে আপনার নাম লেখা থাকবে, ব্যাচ থাকবে, রোল থাকবে এবং কোন প্রতিষ্ঠান নিয়োগ পেয়েছেন সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে এবং সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কোন ডিভিশনে, কোন ডিস্ট্রিক্টে এবং কোন উপজেলায় সেটি লেখা থাকবে। তো এটি হচ্ছে এক প্রকার আপনার মূল অ্যাপয়েন্টমেন্ট লেটার, যদিও আসলে কমিটির মাধ্যমে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে। তো আপনার এটা না থাকলে কিন্তু সেই কমিটি, তাদের কিছুই করার নেই, তাদের সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের কোনো ভ্যালু থাকবে না, অর্থাৎ মূল আপনার কিন্তু এই রিকমেন্ডেশন লেটার এটি। আর এটিকে অবশ্যই আপনারা সংরক্ষণ করে রাখবেন, কারণ হচ্ছে আপনি যখন এমপিও বিল করতে যাবেন ইএমআইসে বা মেমিসে যেথাই যায় না, আপনি যখন এমপিও বিল করতে যাবেন তখন কিন্তু এই যে প্রায় 33 ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয়, তখন কিন্তু এই রিকমেন্ডেশন লেটার আপনার অবশ্যই প্রয়োজন হবে। সো এটিকে আপনারা যারা যেই প্রতিষ্ঠান নির্বাচিত হবেন সেই প্রতিষ্ঠানের বিপরীতে যে রিকমেন্ডেশন লেটার পাবেন সেটিকে অবশ্যই আপনারা সিলে সযত্নে সংরক্ষণ করে রাখবেন।
অন্তত হার্ড কপি না রাখুন, সফট কপি রাখবেনই, কারণ হচ্ছে আপনার বিল করার সময় অবশ্যই সফট কপি লাগবে। আর হার্ড কপি তো অবশ্যই আপনি যেই প্রতিষ্ঠানে যাবেন শুরুতে আপনি সেটি জমা দিবেন, তাই আপনারা এটিকে অবশ্যই সযত্নে সংরক্ষণ করে রাখবেন। এবং হয়তো বা প্রায় এক মাসের মতো সময় থাকবে বা তারও বেশি সময় থাকবে যেটি আপনি আপনার সেই এই অ্যাপ্লিকেন্টস লগ ইন এখান থেকে আপনি এটিকে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আপনাদের সাথে আমাদের আজকের এই ভিডিও। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে যান।